আমার যে এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে মানে কিছু বলার নেই। এত বড় একটা অ্যাচিভমেন্ট, এবং ও ডিজার্ভ করে সেটা। মনে পড়ে যে যখন প্রথম মানে মৃগয়ার পরে পরে যখন তখন ও ছবি ওর আসছে না হাতে, তখন ওর যে মানে ডিপ্রেশনটা হতো, আমি বললাম দেখ ঠিক একদিন হবে, একদিন হবে, ঠিক সব সব ঠিক ঠিক হয়ে যাবে। আর মানে সত্যি এত বড় একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পাওয়া, এটা আমার এত খুশি লাগছে ওর জন্য, ভীষণ খুশি লাগছে। মানে মনে হচ্ছে যেন আমি পেয়ে গেছি, এরকম এতটাই খুশি লাগছে। আগামী 8ই অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। সেই দিনই রয়েছে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সম্মানিত করা হবে মিঠুন চক্রবর্তীকে। কি জানিয়েছেন অপর্ণা সেন, শুনুন। মিঠুন চক্রবর্তী, আমাদের মিঠুন যে দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছে, তাতে আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। মিঠুন অনেক কম বয়সে পেল, আর সেটাও খুব আনন্দের যে ও ওর এটা রেকগনাইজড হলো, ওর ক্ষমতাটা, অভিনেতা হিসেবে ক্ষমতাটা যে রেকগনাইজড হয়েছে এবং এত তাড়াতাড়ি হয়েছে, সেটা খুব আনন্দের কথা। আমার খুব ভালো লাগছে শুনে। মিঠুনকে অজস্র অজস্র অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। আমি মিঠুনের সঙ্গে একটা ছবিতেই কাজ করেছি, সেটা হচ্ছে ঋতুপর্ণ ঘোষের তিতলি, এবং সেই অভিজ্ঞতাটা খুবই মধুর। আমি, কঙ্কনা, মিঠুন, ঋতু, আমরা দারুণ আড্ডা মারতাম, কল্যাণও ছিল সেখানে, সুতরাং আমাদের সঙ্গে মিঠুনের সম্পর্কটা ভারী সুন্দর। অনেক ঘন ঘন দেখা হয় না, কিন্তু সবসময়ই আমার মানে ওর মঙ্গল কামনা করি আমি, এবং আমার মনে হয় যে ও আরো অনেক দূর যাবে অভিনেতা হিসেবে। ওকে অজস্র অভিনন্দন। মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়ায় আনন্দে উদ্বেলিত। ভারতীয় সিনেমায় অতুলনীয় অবদান মিঠুন চক্রবর্তীর। তার বহুমুখী প্রতিভার জন্য বিভিন্ন প্রজন্মের কাছে তিনি ভারতীয় সংস্কৃতির আইকন, পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি লিখেছেন ভারতীয় সিনেমায় 5 দশক ধরে তার কাজ ভূয়সী প্রশংসা পেয়েছে। শুধু ভারতীয় দর্শক নয়, বিশ্বে তার কাজ বন্দিত হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, এই খবর পাওয়ার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিক্রিয়া কি বললেন মিঠুন চক্রবর্তী, শুনুন। কি বলবো বলুন, আই হ্যাভ গ্রেট রেসপেক্ট অ্যান্ড লাভ ফর মিস্টার নরেন্দ্র মোদী, ফর প্রাইম মিনিস্টার। আই মেট হিম পার্সোনালি সো মেনি টাইমস, ইজ এ ফ্যান্টাস্টিক ম্যান, ফ্যান্টাস্টিক হিউম্যান বিইং। টিল ইউ নো হিম পিপল টক, বাট personally I met so many times, he's a gem of a man. আমার মনে হয় না উনি ওটা ফিল করেন, আমার মনে হয় না। যাই হোক, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন টু দ্যাট।